হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো গাইজ, এখন আমি আছি কন্টাইতে। তো এখান থেকে মান্দারমনি সি বিচ যাবো। এখান থেকে মান্দারমনি সি বিচ নিয়ার অ্যাবাউট 22-25 কিলোমিটার, যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে। সো গাইজ, চ্যানেলে আরও নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করেছি, তো তোমরা যারা ওই ব্লগ ভিডিওগুলো দেখো নি, তোমরা দেখে নিতে পারো। কন্টাইয়ের আশেপাশে যে সমস্ত সৈকতগুলো আছে সেগুলোর ভিডিও বানিয়ে আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো তোমরা চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো এরকম নতুন ভিডিও দেখার জন্য। সো গাইজ, দেখতে পাচ্ছ চলে এসেছি মান্দারমনি বিচের খুবই কাছে। তো এখানে দেখতে পাচ্ছ ফোর হুইলার পার্কিং করার জায়গা আছে, তো তোমরা যারা ফোর হুইলার নিয়ে আসতে চাও, তোমরা ফোর হুইলার নিয়ে আসলে খুব ইজিলি এখানে রেখে দিতে পারবে এবং এখান থেকে বিচ খুবই কাছে হেঁটে যেতে পারবে। ওই যে সামনে বিচ দেখা যাচ্ছে, তো বিচের দিকে হচ্ছি। সো গাইস, এখন আমরা এখানে ডাব খাবো। দেখতেই পাচ্ছ দাদা ডাব কাটছে, আর এখানে আমরা জুতোগুলো রেখে দেব, কারণ জুতো পরে আর ভিজে যাওয়া যাবে না, জুতোগুলো ভিজে যাবে, আমাদেরকে আবার প্যাক করতে হবে। তো তোমাদের যাদের জুতো রাখার কোনো প্রবলেম হবে, তারা এখানে যে লোকাল দোকানগুলো আছে তাদের কাছে ইজিলি জুতো রেখে দিতে পারবে, তার জন্য এক্সট্রা কোনো পেও করতে হবে না। সো গাইস, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জিনিস, ডাবের ভেতরে শ্বাস। তো দাদা এটা খুব সুন্দর করে বের করে দিল। তো গাইস, এই ছিল মান্দারমনি সি বিচ। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট নর্মালি ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম, তাই তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গে থাকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।